আলোচনা শুরু করবার প্রারম্ভে বলেছিলাম মদিনার নবী কামলাওয়ালা নবী আপনি আমি যে মাহফিলে বসলাম নবীজি জানে ধরে বন্না সুবহানাল্লাহ আমার নবীজি সাহাবীরা মনে মনে কি চিন্তা করছে সেটাও জানে সূরা বন্না সুবহানাল্লাহ জানাইছে কি জোরে বন্না কে কারণ আল্লাহ বলেন বন্ধু আপনি যাহা জানতেন না যা আপনার অজানা ছিল সব আপনারা জানাই দিয়েছি জোরে বন্না সুবহানাল্লাহ একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি আমার নবীজি জানে জোরে বন্না সুবহানাল্লাহ পূর্ণিমার চাঁদ আমার নূরের নবীজি আমার নূরের নবী কামলাওয়ালা নবী আপনার পূর্ণিমার চাঁদ রাত্রিবেলা খোলা আকাশের নিচে আম্মা জানা আয়েশা সিদ্দিকা উরাদের মধ্যে মাথা মোড়ে রেখে আরাম করতেছে কথাবার্তা বলতেছে এমন সময় আম্মা জানা আয়েশা সিদ্দিকা কই ইয়া রাসূলুল্লাহ আকাশের মধ্যে তারকা মিট 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 করে জ্বলতেছে এই পরিমাণ নেক আপনার কোন সাহাবীর আছে নি জোরে বলনা সুবহানাল্লাহ আমার নবীর হাত দিয়া কই আয়েশা হা নাম আছে এই পরিমাণ নেক আমার সাহাবীর আছে জোরে বলনা সুবহানাল্লাহ আকাশে কত তারকা আছে দুনিয়ার কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত গুনতে পারছে কত তারকা আছে নবীজি জানে কি জানে না জোরে বলনা জানে কি জানে না যখন বলছে হ্যাঁ আছে আম্মা জানা আয়েশা বড় খুশি উনি চিন্তা করতেছে নবীজি তো আমার আব্বার কতই হইব কারণ আমার আব্বা ছাড়া এত সম্মানী সাহাবী আর কেউ কিছু কোন পরে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাহলে উনি কে উনি কে ওনার নাম কি আমার নবী কয় কলা উমার উনি হচ্ছেন আমার সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জিনার নেক আকাশের তারকার সমান জোরে কোন আল্লাহু আকবার আমার আপনার নূরের নবী যেই মাত্র হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর কথা বললেন আম্মা জানা আয়েশা সিদ্দিকার আব্বার কথা বললেন না উনি চেহারা মলিন কইরা রইছে আমার নবী রাগ দিয়া কয় আয়েশা তুমি কেন চেহারা মলিন করলা তোমার মনের ভিতরে কি দুঃখ আমি নূরের নবী সেটাও জানি জোরে কোন আল্লাহু আকবার আম্মা জানা আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আমার মনে কি দুঃখ আপনি কেমনে জানলেন কি জানেন আমার নবী কাইসা আমি নবীর এবার বলতে হবে না তুমি ভাবছিলে তোমার আব্বার কথা বলবো তোমার আব্বার কথা না বললে আমি উমরের কথা বলাতে তোমার মনটা বড় দুঃখ জোরে কোন আল্লাহু আকবার আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হইয়া মুস্কি হাসি দিয়া কই ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার আব্বার কাছে আমার নবীর ডাক দিয়া কই আয়েশা ও আয়েশা তমাম দুনিয়ার সবার নেক যদি এক পাল্লায় দেওয়া হয় আমার আবু বকর সিদ্দিকের নেক যদি এক পাল্লায় দেওয়া হয় সবার নেকের চাইতে আমার আবু বকর সিদ্দিকের নেক বেশি হয়ে যাবে তাহলে এই হাদিস মুবারক দ্বারা বোঝা যায় কার কতটা নেক আছে আমার নূরের নবী সেটাও জানে জোরে কর আল্লাহু আকবার জানে কি জানে না এ জোরে কর না জানে কি জানে না বন্ধুরা রে আমার আসেন হাদিস মুবারকের দিকে যাই আমার নবীজি সাহাবায়ে কেরামদের কি নামাজ পড়াইতেছে কি পড়াইতেছে নামাজ তো নামাজের মধ্যে অনেক সময় কিছু একটা হয় না মানে দুইজনে দুইজনে কানাকানি গুন্ডগুলো একটু হয় না তো নামাজ শেষ করে আমার নবী কই এই ইমুক ইমুক দুইজনে সেজদার মধ্যে রুকুর মধ্যে কি করছো জোরে বলনা সুবহানাল্লাহ আচ্ছা কোন তো আপনাদের স্টেশন মসজিদের ইমাম সাহেব কদিম সাহেব যদি নামাজ শেষ করে জুমার দিন পিছনের মুসল্লিরা কয় এক তোমরা দুজনে কি করছো আমি গেলাম দেখছি তখন মুসল্লি দুজন দাঁড়ায় কই হুজুর আপনার চেহারা দিয়ে কেবলার দিকে আমরা কি করছি আপনি কেমনে দেখছে বলবে কি বলবে না সাহাবায়ে কেরাম এমন ভাবে আমার নবীর প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার চেহারা মুবারক তো কেবলার দিকে কেবলার দিকে আমরা দুইজন কি করলাম আপনি কেমনে দেখলেন আমরা তো পিস 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 করে কানে কানে বললাম আপনি কেমনে শুনলেন আমার নবী কয় কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তারাউনা কিবলাতি ফাওয়াল্লাহি ও সাহাবীরা শুনো যদিও আমার চেহারা কেবলার দিকে ফাওয়াল্লাহি আল্লাহর কসম হাল তারাউনা কিবলাতি ফাওয়াল্লাহি ইউফা আলাই
হইয়া রুকুকুম ওয়ালা কুসুকুম তোমরা রুকুর মধ্যে মনে মনে কি বলো সেজদার মধ্যে মনে মনে কি বলো আমি নবীর কাছে গোপন না আমি নবী দেখি এবং শুনি জোরে কর না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর চেহারা মুবারক কেবলার দিকে আমরা পিছন দিক দিয়ে গুন্ডগুল করলাম কেমনে দেখলেন আমার নবী কই হালতারাও না কেবলাতি যদিও আমার চেহারা কেবলার দিকে ফাল্লাহি ইউফা আলাইয়া রুকুকুম ওয়ালা কুসুকুম ওয়া ইন্নী লা রাআকুম ওয়ারাই জাহিরি সাহাবীরা কেমনে শুনলাম কেমনে দেখলাম জানো আমি নবীকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছে আমি নবীর সামনে যেরকম দেখি পিছনেও রকম দেখি ডাইনে যেরকম দেখি বামে রকম দেখি পর্দার ভিতরে যেরকম দেখি পর্দার বাহিরে রকম দেখি বিল্ডিং এর ভিতরে যেরকম দেখি বিল্ডিং এর বাহিরে ওই রকম দেখি জোরে কর না আল্লাহু আকবার নবীজির সাথে তুলনা চলবে এই চলবে নবীজির আঙ্গুল মুবারক পা মুবারক পসরাব মুবারক পায়খানা মুবারক জোরে কর না সুবহানাল্লাহ নবীর আঙ্গুল আছে আমারও আঙ্গুল নবীর হাত আছে আমারও হাত নবী বিয়ে শাদী করছে আমি বিয়ে শাদী করছি নবীর ছেলে মেয়ে হয়েছে আমারও ছেলে মেয়ে হয়েছে নবী হাটে বাজারে গেছে আমিও হাটে বাজারে গেছি নবীর বাবার নাম কি ও সবাই কো আব্দুল্লাহ আব্দুল্লাহ কি ছিল মানুষ নবীর মার নাম কি আমি নামে না কি ছিল মানুষ কো মানুষের গুলো তো মানুষই বার কি জোরে কো নাউজুবিল্লাহ আমি বলবো তুমি সরস বাটপার আমি বাদাম কাউনে গালি দেই না কারণ মন্দ কথা বলি না কুরআন হাদিসে যা আছে তা ফুটাইয়া ধরি আমি বলি তুমি যে বললা নবীর আঙ্গুল আর তোমার আঙ্গুল আরে নবী তো আঙ্গুল মুবারক দা ইশারা করছে আল্লাহ পাক বলতেন ইকুতারাবাতি সাতু অংশক কল খামার ও বন্ধু আঙ্গুল মুবারক দা ইশারা করবেন ইশারা করতে দেরি হবে আকাশের চাঁদ দুটা বাঘ হতে দেরি হবে না আমার নূরের নবী আঙ্গুল মুবারক দেশরা করেছে আকাশের চাঁদ আল্লাহ দুইটা ভাগ কইরা দিয়েছে আজকে যে তুমি বলো নবীর আঙ্গুল আর তোমার আঙ্গুল যদি সমান হয় আঙ্গুল দিয়া ইশারা করে শোনা কেন জবান দিয়া যদি ফাড়ায়ও বলতে পারো দেখো আকাশের চাঁদ কেন একটা গাছের পাতাও নাড়াইতে পারবে না ঠিক কিনা বলেন হ্যাঁ ঠিক কিনা বলেন নবীজির সাথে কোনো তুলনা চলে এরকম কথাবার্তা যেখানে হয় সেখানে না যাওয়াটাই ভালো ঠিক কিনা বলেন হ্যাঁ ঠিক কিনা বলেন আমরা নবীর গোলাম নবীর শান গাইবই গাইবো আরে আমরা কি গাইবো আল্লাহ তো নিজেই বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফানা লাকা যিকরাক ও বন্ধু আপনার শান আপনার আজমত আপনার হুরমত আপনার ইজ্জত আমি আল্লাহ সবার উপরে দিয়া দিলাম বুলন্দ কইরা দিলাম বাড়ায়া দিলাম জোরে কর না আল্লাহু আকবার বললে বলো না বললে নাই আমরা নবীর শান গাইবই নবী নবী করবই ঠিক কিনা বলেন নবী নবী করে আর কত কাল আমি আরে আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলুন আল্লাহু আকবার যারা দুনিয়ায় আশা থেকে নিয়ে কবর পর্যন্ত নবী নবী করছে তাদের জীবনী খুলে দেখেন তারাই আল্লাহর ওলি হয়ে গেছে জোরে কর না সুবহানাল্লাহ আরে জোরে কর না সুবহানাল্লাহ বাজান আমাকে সাবজেক্ট দিয়েছে শানে আউলিয়া কষ্ট হবে ওলিদের শান আসেনি জোরে কর না আসেনি আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আল্লাহ কই তোমরা যখন কোনো বিষয়ে না বুঝবা তোমরা যখন কোনো বিষয়ে কটকা ভরা যাইবা হক্কানি আল্লাহর ওলি দরবারে চলে যাও হক্কানি আল্লাহর ওলি দরবারে চলে গেলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে জোরে কর না সুবহানাল্লাহ তাহলে এই আয়াত কারিমা দেখাইলাম আল্লাহর ওলিদের দরবারে যাইতে হইব যাওয়া দরকার আছে নি
বাবারি কো শিরিক শিরিক জোরে কর নাউজু বিল্লাহ আর জোরে কর নাউজু বিল্লাহ আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা আল্লাহর ওলি হয়ে গেছে আলা ইন্না আউলিয়া সাবধান সাবধান আলা ইন্না আউলিয়া আল্লাহ যারা আমার বন্ধু হয়ে গেছে তাদের ভয় নাই কি নাই খাউফুন তাদের ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তারা চিন্তিত হবে না দুনিয়া তো চিন্তা নাই পরকালেও চিন্তা নাই ইয়াহজানুন এটা মুজারের সিগা বাদান কোরআন শরীফের অর্থ তুলতে হলে গ্রামাটিক্যাল বুঝতে হবে ইয়াহজানুন আলেম আছে ইয়াহজানুন এটা মুজারের সিগা যারা আল্লাহর ওলি হয়ে গেছে আমার আল্লাহ কয় তারা দুনিয়া তো চিন্তিত হবে না পরকালেও চিন্তিত হবে না জোরে কন্না আল্লাহু আকবার যারা কবর পর্যন্ত নবী নবী করছে এরাই আল্লাহর ওলি জোরে কন্না সুবহানাল্লাহ আর জোরে কন্না সুবহানাল্লাহ এ আমার বন্ধুরা বাবারা আমার নবীজি হলো শেষ নবী নবীর পরে আর নবী আসবে না কিন্তু বেলায়েতের যুগ কিয়ামত পর্যন্ত ওলি হয়ে আসবে আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই ওলিদের মর্যাদা আছে না নাই ওলিদের মর্যাদার ব্যাপারে আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন মান আদালি বলিয়ান ফাকাদ আদামতুহু বিল হারবে এ দুনিয়ার মানুষ যারা আমার ওলি আউলিয়া তাদের সাথে বেয়াদবি কইরো না যদি তোমরা তাদের সাথে বেয়াদবি করো আমি আল্লাহ তোমরা সাথে যুদ্ধ করব আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারবে এই পারবে বিয়াদবি করবেন না আর এক হাদিসে আমার নবী বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা আশআসা আকবার মাদফুইন বিল আবওয়াবি লাউ আকসামা আলাল্লাহ আলাল্লাহ লা আবারাহু রাওয়াহু মুসলিম জোরে কন্না সুবহানাল্লাহ এটা আপনার খুতবার কিতাবে 12 সানদের খুতবা যারা পড়ে খুতবার কিতাবের মধ্যে হাদিসটা এসেছে মুসলিম শরীফের হাদিস আমার নবী কই এমন কিছু ওলি আছে দেখতে চুলগুলো এলোমেলো শরীরে ময়লা লাগানো কাপড়গুলি ময়লা বসানো ওই ওই শ্রেণীর ওলিরা যদি তোমাদের কাছে কিছু চাই তোমরা তাদেরকে লা আবার রাহু ফিরাইয়া তোমরা তাদেরকে ফিরাইয়া দিও না কেন না লাউ আকসামা আলাল্লাহু লা আবার রাহু তারা যদি আল্লাহর কাছে কোনো কিছু চাই আল্লাহ পাক তাদেরকে ফিরাইয়া দেয় না জোরে কোন আল্লাহু আকবার গোসফাক আব্দুল কাদের জিলানি বয়স 6 বছর কয় বছর এই কয় বছর ওনার আব্বা মসজিদের মধ্যে ইমামতি করে বড় মসজিদের খতিব জোরে কন্না সুবহানাল্লাহ তো প্রত্যেক জুমার দিন আইলে সেজে গুজে যায় গাছবা কয় আব্বা আমনে দি প্রত্যেক দিন সেজে গুজে করে জুমার দিন আইলে মসজিদে যান আমারে নিয়া যান আর তুমি ছোট মানুষ তুমি কে তো দুষ্টামি করবা আব্বা না আজকে আমি যামু জোরে কন্না সুবহানাল্লাহ দেখবেন অনেক সময় এরকম হয় আমার দুইটা মেয়ে আছে ছেলে নাই বড় মেয়েটা অনেক সময় যখন মসজিদে জুমার দিন সেজে গুজে বের হয় আব্বা আমারে লয়ে যান প্রত্যেকদিন যান আমনে একলা একলা আমারে লয়ে যান আমি যামু আরে যাই মানে আটু বড় এলো এখন মারহাবা দেখুন পাগল এই জায়গা তুইয়া যাও না তো ঠিক আছে চলো গাউসবাক আব্দু আব্বা আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই উনিও আল্লাহর ওলি নিয়ে যাইতেছে যেতেছে মসজিদের মধ্যে রাখে উনি খুতবা দিচ্ছে আপনার আলোচনা করতেছে নামাজ পড়াইতেছে যে মাত্র নামাজে খাড়াইছে গাউসবাক আব্দুল কাদের জিলানি জোরে কোন আল্লাহু আকবার আরে জোরে কোন আল্লাহু আকবার যার জীবনভর শুধু নবী 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 যার জীবনে আপনার 40 বছর পর্যন্ত এশারের উযু দিয়া ফজরের নামাজ আদায় করছে আল্লাহু আকবার বাজান আল্লাহর ওলি কি এমনি হয়ে গেছে ঘুমায় ঘুমায়া আমরা মতন পেট ভরে খায় আর চোখ ভরে ঘুমায়া যারা আল্লাহর ওলি হয়েছে তাদের জীবনী কুলে দেখেন রাত্রে তারা ঘুমায় না রাত্রে তারা মাওলার সাথে আমার আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগাই 40 বছর জিদি আপনার এশারের উযু দিয়া ফজরের নামাজ পড়ছে ইনি কি ঘুমাইছে ঘুমাইলে উযু থাকবো বন্ধুরা নে আমার গাউসে ভাগ তো মাদার জাতলি মায়ের গর্ভ থেকে বলি উনি এমন মসজিদের মধ্যে ওনার আব্বা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে আল্লাহর ওলিরা দেখে কি দেখে না জানে কি জানে না
ক্ষমতা আছে না নাই ক্ষমতা পাইছে কর্তৃকে তাদেরকে যদি প্রশ্ন করা হয় ও আল্লাহর ওলি ইমুক আল্লাহর ওলি ও আল্লাহর ওলি ও গাউসে বাগ ও কাজা গরিবে নওয়াজ ও নিজাম বান্ডারি এমন ভাবে যদি প্রশ্ন করতে থাকেন যে আপনারা ক্ষমতা পাইছেন কর্তৃকে তারা একটাই জবাব দিবে আমরা ক্ষমতা পাইছি মায়ার নবী নূরের নবী কদমের গোলামি করার কারণে জোরে বলল আল্লাহু আকবার নামাজে দাঁড়াইছে গাউসফাক আব্দুল কাদের জিলানী দেখতেছে জান্নাতের জুতা আর জাহান্নামের জুতা একসাথে জোরে বলল সুবহানাল্লাহ ডাক দিয়া কই আল্লাহ তুমি না বর্ণনা করছো তোমার বন্ধু বলেছেন জান্নাতি আর জাহান্নামে হাশরের ময়দানে একসাথে থাকবে না জান্নাতি থাকবে আলাদা জাহান্নামী থাকবে আলাদা জান্নাতীরা জাহান্নামীকে দেখবে না জাহান্নামীরা জান্নাতীকে দেখবে না আল্লাহ গো আমি আমার আব্বার সাথে মসজিদে আসলাম আয়েশা দেখতেছি জান্নাতি আর জাহান্নামীর জুতা একসাথে ঘষাঘষি খাইতেছে আমার কাছে ভালো লাগতেছে না আল্লাহ আমি চাই জান্নাতীদের জুতা এক সাইডে রাখতাম আর জাহান্নামীদের জুতা এক সাইডে রাখতাম আপনি কি বলেন আল্লাহ কই বন্ধু যা করার তা করো জোরে বলল আল্লাহু আকবার আল্লাহর ওলিদের সাথে আল্লাহ পাকের প্রেমের লীলা খেলা আছে না নাই কালেকশন আছে না নাই এবার গাউসের বাগ অর্ডার পায়া জান্নাতের জুতা জান্নাতি সাইড এক সাইডে ডান সাইডে আর জাহান্নামের জুতা বাম সাইডে ওলি এক জায়গায় রাখছে সামনেরটি আগে সামনেরটি পিছনে পিছনেরটি সামনে ডাইনেরটি বামে বামেরটি ডানে উলট পালট হয়ে গেছে এবার নামাজ শেষ মুসল্লিরা বাইরেছে কি রে জুতা রাখছিলাম না জুতা কইরে একটা তাকে দে ইমাম সাহেবের ছেলে কো দেখছ ইমাম সাহেবের হুতুতে কামড়া করছে এখন মনে করি কাজটা যদি ইমাম সাহেবের ছেলের দ্বারা হয় ওই সময় কি মিজাজ আরো গরম হইতো না হ্যাঁ গরম হইতো না হ্যাঁ কাজটা করলো কি ইমাম সাহেবের মধ্যে কাজটা করলো কি গরম হয়ে গেছে রে আবু সালে মুসা জঙ্গি আসছে উনি তো ওনার সন্তান সম্পর্কে জানে জোরে বলেন সুবহানাল্লাহ এ কি হইছে কার হুজুর কোয়েন না দেখেন আপনার ছেলে আমার জুতা দিছলাম এনে কই না তুই দেখেন হ্যাঁ আমার জুতা রাখছিলাম হ্যাঁ আমার মধ্যে আমার জুতা নিছে হ্যাঁ কাজটা করলো কি হ্যাঁ অন্য পুলা হনলে একটা বুঝ দেন যা ইমাম সাহেবের মতো তো সতা বলে কি বলে না এ জোরে কোনা বলে কি বলে না কারণ ইমাম সাহেবের তো একটু আর সবে দে বাজান দেখেন না কারণ ইমাম সাহেবের সম্মানে ইমাম সাহেবের সম্মান দিয়ে কথা বলবেন মুয়াজ্জিনদের সম্মান দিয়ে কথা বলবেন অনেকে আছে মুয়াজ্জিনদের দমক দিয়ে কথা বলে ইমাম সাহেবকে দমক দিয়ে কথা বলে বাজান আপনাদের পায়ের নিচে হাত রেখে বলে দিয়ে যায় হাশরের ময়দানে মুয়াজ্জিনের মাথা সবার উপরে হবে ইমাম সাহেবের আসন সবার উপরে হবে জোরে কন্না সুবহানাল্লাহ ফেরেশতারা বলবে আল্লাহ আরে কারা আল্লাহ বলবে এই ফেরেশতারা ছিলিস না যারা দুনিয়াতে আজান দিয়ে দিয়ে মানুষের নামাজের জন্য মসজিদে আনছে যারা মসজিদের মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় ইমামতি করছে নামাজ পড়ছে এদের সিংহাসন উপরে আর মুয়াজ্জিনের মাথা সবার উপরে জোরে কন্না সুবহানাল্লাহ আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়ে বলে বাবা আব্দুল কাদের ও আব্দুল কাদের কাজটা করলা কি তুমি মসজিদের মধ্যে বলছিলাম না তুমি আইসো না তুমি তো আইসে একটা উলট পালট লাগাই দিলা গন্ডগোল লাগাই দিলাম মুসল্লিদের জুতা এলোমেলো কই না ফেললাম অনেকে জুতা বিছড়ায় পাচ্ছে না কাজটা করলা কি এমনি একটা তাপ্পর নিয়ে গেছে এবার গাউস পাক আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কই আব্বা আমি তো বেটি কোনো কাজ করি না আমি সঠিক কাজ করছি মুসল্লিরা কই দেখছ হ্যাঁ কাজটা করলো কি এমনি তো তোমার বিয়ার দুই কাজ করছে এক পাশে তো আরেক পাশে নিচে আরেক পাশে তো আরেক পাশে নিচে আবার কব সঠিক কাজ বলে করছে হ্যাঁ চুরি তো চুরি আবার সিনা চুরি এমন ভাবে সবাই রাগায় উঠছে আবার আরেকবার গেলেন আবু সালেম মুসা জঙ্গি মারার জন্য আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয় আব্বা আপনাকে একটা প্রশ্ন করি আপনি তো আলেম আপনি সুন্দর জবাব দিবেন আপনি বলেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে 50,000 বছরের সমান একটা দিন হবে মাতার অর্ধত উপর সূর্য থাকবে তামার জমিন হবে আব্বা গো ওই দিন কি জান্নাতি আর জাহান্নামী একসাথে থাকবে এক জায়গায় থাকবে আবু সালেম মুসা জঙ্গি দুই চোখের পানি চিনি দিয়ে কই সন্তান রে
কি প্রশ্ন করলে রে সন্তান হাশরের ময়দানে জান্নাতীরা আলাদা হয়ে যাবে জাহান্নামীরা আলাদা হয়ে যাবে জান্নাতীরা জাহান্নামীকে দেখবে না জাহান্নামীরা জান্নাতীকে দেখবে না ও বাবা তাই যদি হয় আপনার মসজিদে আমি আসলাম আপনি যখন নামাজে দাঁড়ায়া গেছেন আমি দেখতেছি জান্নাতী আর জাহান্নামীদের জুতা এক জায়গায় টেচাটি শিখাচ্ছে লাগা লাগে হচ্ছে জান্নাতী আর জাহান্নামীর জুতা একসাথে আমার সহ্য হইল না আমি আমার মাওলারে ডাক মারছি এখন কি করব আমার মাওলার অনুমতি ক্রমে হাশরের ময়দানে যেমন জান্নাতী এক সাইডে জাহান্নামী এক সাইডে থাকবে আমি জান্নাতীদের জুতা এক সাইডে রাখলাম গো বাবা আর জাহান্নামীদের জুতা এক সাইডে রাখলাম অপরাধ যদি হয় আমাকে মারেন জোরে কন আল্লাহু আকবার মুসল্লিরা চোখের পানি জার জার করে ছেড়ে দিচ্ছে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা জাহান্নামী আর জান্নাতি কে চিনে কি চিনে না এ জোরে কন্যা চিনে কি চিনে না এই কাশিমপুরে কাশিনগরের জমিনে নিজাম বান্ডারের মুরিদ আছে ওই চট্টগ্রাম বান্ডার শরীফে মুরিদে কোন সময় কোন হালতে তাকে আল্লাহর খাস ওলি হইলে জানে কি জানে না এ জানে কি জানে না আমাদের অনেকের এই কোন বিশ্বাস অনেক সময় হয় না কি আছে না এ আছে না বন্ধুরা রে আমার আমার নবী বলেছেন রুব্বা আশআসা আকবার মাদবুইন আবু আবু আবা লাউ আকসামা আলা আল্লাহ এমন কিছু আল্লাহর ওলি আছে দেখতে বুঝবা পাগলের মতো চুলগুলো এলোমেলো কাপড়গুলো ময়লা বসানো শরীরে ময়লা লাগানো তারা কিছু চাইলে তোমাদের দরজায় উপস্থিত হইলে খালি হাতে ফিরাইয়া দিও না কারণ আল্লাহর কাছে তারা চাইলে আল্লাহর কাছে যা চাই আল্লাহ পাক তা তাদেরকে দিয়া দেয় আল্লাহ পাক তাদেরকে ফিরাইয়া দেয় না জোরে কন্যা আল্লাহু আকবার বাজান আল্লাহর ওলিদের শক্তি আল্লাহর ওলিদের কারামত আছে না নাই নবীদের হলো মুজেজা আর ওলিদের হইল কারামত সুরে কন্যা সুবহানাল্লাহ আর জোরে কন্যা সুবহানাল্লাহ এই আল্লাহর ওলি দেখে কি দেখে না দেখে কি দেখে না নিজামী সাহেব হুজুর আমাদের গ্রামে অনেক মুরিদ আছে তো এক মুরিদে এক কইতেছে উনারে আমাদের গ্রামে মাহফিলে গেছে আর অনেক আগের কথা তো কইতেছে কি রে আয়ো কইতে হুজুর আমার তো সংসারের মধ্যে আয়ু উন্নতি নাই হুজুরে কয় এক বিয়া তো তুই তো এখনো বউরে মাইরেছ হে তো লম্বা ফুরে হুজুর আপনি দেখছেন কেমনে সত্যি তো আমি হুজুর মাইরে হইছি আপনার কাছে সবাই কোন মারহাবা এ আমার বন্ধুরা বাবার হাত গভীর মনোযোগ গাউস পাক আব্দুল কাদের জিলানি বাগদাদি সুবহানি রহমাতুল্লাহ আলাই আপনার দেখি কি দেখে না জোরে কন্যা দেখি কি দেখে না কোনটা জান্নাতি কোনটা জাহান্নামের জুতা দেখে কি দেখে না কারণ তিনি মায়ের গর্ভ থেকে ওলি যিনি আপনার দুনিয়ার জমিন আগমন করে রোজা রাখছে হুজুরের কাছে দিছে পড়বার জন্য হুজুরে কই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম গাউসে পাক কই বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গাউসে পাক কই আর রহমানির রহিম এমন ভাবে পড়তে পড়তে 18 পারা কুরআনুল কারীম পড়ে ফেলছে মুখস্থ কুরআন শরীফ দেখে নাই হুজুর তাজ্জব হয়ে গেছে ডাক দিয়া কই আব্দুল কাদের ও আব্দুল কাদের তোমার আব্বা দিয়ে গেছে আমার কাছে তোমার আম্মা দিয়ে গেছে পড়বার জন্য আব্দুল কাদের গো তুমি দিয়ে 18 পারা কোরআন আমাকে শোনায়া দিলা তুমি কেমনে শিখলা কোন সময় শিখলাও তুমি তো আগে কোন সময় পড়ায়া শোনাই গাউসে পাক ডাক দিয়ে কই হুজুর আমার আম্মা আমারে গর্বে নিয়া 18 পারা কোরআন পড়েছিল এই জন্য আমি 18 পারায় মুখস্থ করেছি বেশি করি নাই কারণ কি জানেন নি আমার মায়ের ইজ্জত সম্মান দেওয়ার জন্য আমি ইচ্ছা করলে 30 পারায় মুখস্থ শোনাইতে পারতাম বলতে পারতাম আমি মুখস্থ করি নাই কেন জানেন নি আমার মা 18 পারা কোরআন পড়েছে আমি 18 পারায় কোরআন মুখস্থ করেছি জোরে কন্যা আল্লাহু আকবার বাজান এমনি ওলি হইছে না মাও যেমন বাবাও তেমন জীবনে কোনোদিন মিথ্যা কথা নাই জোরে কন্যা সুবহানাল্লাহ গর্বের সন্তান নিয়ে আল্লাহর কোরআন পড়ছে আমাদের কেমনে আল্লাহর ওলি পয়দা হবে মা বন্ডা করবে সন্তান নিয়ে কয়জন আছে বাজান কোরআন পড়ে ও কাশীনগরের মা গো আমি আপনাকে বলে দিয়ে যাই আপনার সন্তান হিসেবে আপনাকে বলে দিয়ে যাই
সন্তান যখন গর্ভে আসবে আল্লাহর কোরআন পড়েন আল্লাহর কোরআন পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাহাজ্জুদ পড়েন ইশরাক পড়েন আওয়াবিন পড়েন সস্তন নামাজ পড়েন দেখবেন আপনার সন্তানটাও বড় আলেম হবে বড় ওলি হবে বড় গাউস হবে জোরে করেন আল্লাহু আকবার আমাদের মা বোনরা সন্তান গর্ভে আসলে আপনার ওই টিসের লাইনটা বেশি বেশি করে দেখে সময় কাটায় কারণ কষ্ট যন্ত্রণা এই দিক দিয়ে সময় কাটায় মা কুরআন নিয়ে বসো কুরআন পড়ো তোমার কষ্ট দূর হয়ে যাবে তোমার টেনশন দূর হয়ে যাবে জোরে কন্না সুবহানাল্লাহ গাওসাবা আব্দুল কাদের জিলানির জীবনে মিথ্যা কথা বলছে ওনার আব্বা জীবনে কারো এক টাকা মাইরা গেছে একটা ফল গাঙ্গাদা ভাইসাইছে মিয়া কত ফল কাস্তা বাইরে খাই যাচ্ছেন গাঙ্গাদা ভাইসাইছে এর লাগা 12 বছর ধরে গোলামি করছে জোরে কল আল্লাহু আকবার গাওসাবা জীবনে মিথ্যা কথা বলে নাই বগলের নিচে আম্মা জান কিছু পয়সা গাইতা দিছে কাপড়ের নিচে বাবা এটি খরচ করো যাইতেছে মাসখানে মরুভূমির মধ্যে ডাকাত হামলা করছে জোরে কল আল্লাহু আকবার সবাই রে অ্যাটাক করার পরে মান নাই 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 টুকায় টাকায় নিছে যে দিরাম দি করছে তারপর দিছে গাছবাক রে যখন দর্শে কি আছে কো আমার আম্মা এনে সিলাইয়া কইডা পয়সা দিছে জোরে কল আল্লাহু আকবার ডাকাত দল আসছে জয়া গেল এটা কেমন যুবক এটা কেমন বালক এত সত্য কথা বলে এত সত্য কথা গাউসে বাকের জীবনে কোনে দেখেন জীবনে কোনোদিন মিথ্যা কথা নাই জোরে কন্ন আল্লাহু আকবার মার কেমন ইজ্জত মার কেমন কদর দিছে আমার মা 30 পারা পড়ে নাই আমার মা 18 পারা পড়েছে আমি গাউস পাক আব্দুল কাদের জিলানি 18 পারা মুখস্থ করছি জোরে কন্ন আল্লাহু আকবার আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই কে দিয়েছে আল্লাহ কয় এর আর কোনো চিন্তা নাই এর আর কোনো ভয় নাই এর আর কোনো ভাবনা নাই বন্ধুরা রে আমার একদিন গাউসে পাক ছোট মানুষ না আব্বার সাথে একটা জানাজায় যাচ্ছে জানাজা দিতে যাবে এবার জানাজার যেই বাড়িতে লাস্ট মারা গেল আব্দুল কাদের জিলানি ওই বাড়িতে যায় দেখতেছে ছোট ছোট দুইটা বাচ্চা বাবা আর পাশে বসে বসে এমন ভাবে কান্দে আব্বা আপনি চলে গেছেন কে আমাদেরকে আদর করবে আপনি ছাড়া আমাদের দুনিয়ার মধ্যে কেউ নাই একজনের বয়স 8 বছর আরেকজনের বয়স 10 বছর এমন ভাবে কাঁদতেছে তাদের চোখের পানিগুলি বাবার লাশের মধ্যে পড়তেছে জোরে কোন আল্লাহু আকবার ও বাবা আপনি চলে গেছেন আমরা কেমনে চলবো কে আমাদেরকে আদর করবে কে আমাদেরকে যত্ন করবে বাচ্চা দুইটার কান্না দেখা কারণ আমার নবীর যেমন দয়া এবং মায়া আল্লাহর ওলিদের আছে তেমন দয়া এবং মায়া দুইটা বাচ্চার কান্না দেখা আব্দুল কাদের জিলানি যে আব্বারে ডাক দিয়া কই আব্বা জেগেন না যে লোকটা মারা গেল তার দুইটা সন্তান দুই পাশে বসে কান্দে আমি আব্দুল কাদের সহ্য করতে পারলাম না ও আব্বা গরম পানি হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে গোসল হয়ে যাবে কাপড়ের কাপড়ের মধ্যে পয়রা তার জামাজা পরায়াও কবরের মধ্যে দিয়া দিবেন আব্বা গো আপনি কি আপনার কাছে একটা আবদার করতে পারে বলে কি আবদার ও আব্বা এই লোকটা যদি জিন্দা হয়ে যাইতো তাহলে তো ওই লোকের সন্তান দুইটা খুশি হয়ে যাইতো জোরে কন্ন আল্লাহু আকবার আরে বাবা তা তো মৃত্যু হয়ে গেছে তার এখন দুনিয়ার সৃষ্টি অনুযায়ী জানাজা হয়ে যাইবো জোরে কন্ন সুবহানাল্লাহ জানাজার পরে তারে কাফন পরানো হইব আসবা কয় আব্বা রুহ দিছে নিয়েছে কে কয় আল্লাহ আবার রুহ দিবার মালিক কে আল্লাহ তো রুহ কবরের মধ্যে দিব তা আল্লাহ তো ইচ্ছা করলে অনু দিতে পারে পারে কি পারে না এ জোরে কন্ন পারে কি পারে না জানাজা রেডি হয়ে যাচ্ছে গাউসে পাক আব্দুল কাদের জিলানি সেজদায় বলে ডাক দিয়ে কই আল্লাহ ও আল্লাহ আপনার কাছে আমার আবদার হইলো আপনি তো লোকটাকে যখন কবরে দেওয়া হবে তার মধ্যে আপনি রুহ দিবেন আপনি তো ইচ্ছা করলে এখনো রুহ দিতে পারেন রুহ নিয়ে গেছেন তার বাচ্চা দুইটা কান্দে আমি আব্দুল কাদের জিলানি সহ্য করতে পারলাম না আল্লাহ গো আপনি এই বাচ্চার বাচ্চা দুইটার বাবারে জিন্দা করে দিতে হইব যতক্ষণ পর্যন্ত জিন্দা না করবেন আমি আব্দুল কাদের জিলানি সেজদায় বললাম মাথা উত্তোলন করব না উত্তোলন করব না জোরে কন্ন আল্লাহু আকবার দেখে আব্দুল হাল মুর্শিদ বিনে
এই সংসারে আমার বান্ধব কেহ নাই দয়াল তুমি বিনে এই সংসারে আমার আপন কেহ নাই জোরে কোন আল্লাহু আকবার বন্ধুরে আমার গাউসবাগ আব্দুল জিলানী কান্দে সেজদায় পড়ে আল্লাহর ওলিরা চাইলে আল্লাহ দেইনি এখন না এটা কি আমার কথা না নবীজির কথা নবীজি বলেন তারা চাইলে লাউ আকসামা আলাল্লাহ আল্লাহর কাছে চাইয়া বসলে লা আবরাহু আল্লাহ পাক তাদেরকে ফিরায় আনেন না গাউসবাগ কান্দে কয় আল্লাহ আল্লাহ তুমি যদি না দিতে পারো তো তোমার কুদরতের ক্ষমতা আমি বুঝব কম তোমার কুদরতের ক্ষমতা তো অনেক তুমি যদি আবার তারে জিন্দা করবা কবরে তুমি তো ইচ্ছা করলে আবার তারে জিন্দা করতে পারো আবার মৃত্যু দিতে পারো আবার জিন্দা করতে পারো আবার মৃত্যু দিতে পারো আমি চাইলাম তার বাচ্চারা আমার সামনে হাসবে তুমি তারে জিন্দা করে দাও এবার জানাজার মাঠের মধ্যে নিয়ে যাচ্ছে ওই দিকে গাউসে পাঁচ যে দোয়া করলো চাইলো আল্লাহ পাক কবুল করে বলছে আল্লাহ ডাক দিয়া কই এলহামের মাধ্যমে বন্ধু চিন্তার কারণ নাই যান যান ওই ব্যক্তির আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহর মধ্যে রূহ ফিরাইয়া দিয়েছি আরে জোর করিয়া বুঝতে গেলে তার গতে মরণ জ্বালা কেহ বুঝিতে পারে না রে পিরাউলি আর খেলা কেহ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর ওলিদের ক্ষমতা আসেনি জোরে কোন আসেনি আপনি ব্রাহ্মণ বাড়ি আপনার ফির মসজিদ চিটাগাঙ্গের জমিনে আছে কোন কি সময় কি করেন না করেন অবস্থা দেখেনি এটা বিশ্বাস রাখতেই হবে জোরে কন্যা সুবহানাল্লাহ গাউসবাগের বাড়ি হইলো আপনার বাগদা আর অনেক দূরে সেখান থেকে 250 কিলোমিটার দূরে হইলো আদম খাকি নামক এলাকা তো আদম কাকি নামক এলাকার মধ্যে হিন্দু এলাকার কি সব মানুষ হিন্দু একটা লোক গাউসবাগকে ভালোবাসে জোরে কন্যা সুবহানাল্লাহ ভালোবাসে ওই হিন্দু মানুষ তো অন মুসলমান হইতে পারে না সমাজের চাপের কারণে গাউসবাগের দরবার হইতে পারে না বয়সে দিক দিয়ে আপনার বুড়া হইতেছে গা হঠাৎ করে একদিন দেখতেছে তাদের কানে ভিতর দিয়া একজন মুসলমান আসতেছে মুখের মধ্যে দাড়ি মাথার মধ্যে টুপি পরনে পাঞ্জাবি এদিকে দেখে মনে মনে কই আরে এরা মনে গাউসবাগের মুরিদই হবে কারণ গাউসবাগের মুরিদ ছাড়া এত সুন্দর লেবাসে বাগদাদের জমিনে কেউ থাকে না জোরে কন্যা সুবহানাল্লাহ আর জোরে কন্যা সুবহানাল্লাহ কারণ হক্কানি আল্লাহর ওলি মুরিদ যারা হই তারা আপনার সদা সর্বদা সুন্নতি লেবাসে থাকে কারণ এটা ফিরের আদেশ থাকে ঠিক কিনা বলেন বন্ধুরা রে আমার ও হিন্দু লোকটা দৌড়ায় গিয়া মুসলমান লোকটারে সালাম দিছে সালাম দিয়া কই ভাই আমি হিন্দু মানুষ বই পায়েন না আপনি মনে হয় গাউসবাগের মুরিদ কহা তুমি কেমনে বুঝলাম ও আপনার লেবাস দেখে বুঝলাম আপনি গাউসবাগের মুরিদ ও গাউসবাগের মুরিদ আমি গাউসবাগের পাগল গাউসবাগের দেওয়ানা গাউসবাগের কাছে আমি মুরিদ হইতে চাই সমাজের চাপে আমি যাইতে পারে না আমি মুরিদ হইতে পারে না আমি গাউসবাগের জন্য দেওয়ানা গাউসবাগের নিয়ম অনুযায়ী আমি জীবন পরিচালনা করি কিন্তু আমি কেউ রে বুঝতে দেয় না ও ভাই তুমি একটা কাজ করো তুমি আমার এক গাউসবাগের নামে মুরিদ করাইয়া দাও জোরে কন্ন আল্লাহু আকবার আমি তো যাইতে পারতেছি না আমারে তুমি গাউসবাগের নামে রূপে মুরিদ করাই দাও এরকম আছে না নাই এই আছে না নাই হুজুরে অনেক রে পারমিশন দিয়ে রাখছে এই তুমি এলাকার মধ্যে মুরিদ করাইও তোমার আমি পারমিশন দিলাম আমার নামে করাও নবীজির নামে করাইবা নবীজির ওসিলা দিয়ে আমার ওসিলা দিয়ে করাইবা বলে কি বলে না হ্যাঁ ওটা যাক আমি তো হুজুরে তো আমার বলি রাখছে তো গাউসবাগের নামে ওনারে মুরিদ করেছে করাই বলছে এই এই নিয়মে তুমি চললো জোরে কন্যা সুবহানাল্লাহ হিন্দু মানুষ লুকা এলাকায় ইবাদত বঞ্জি যাই বারবার করে আস্তে আস্তে এই লোকটা আপনার বৃদ্ধ হয়েন একবার তখন মরণ কোলে ঢুলে পড়ল একদিন তার মৃত্যু হয়ে গেল এবার হিন্দু মানুষ মারা গেছে হিন্দু মানুষ যখন মারা যায় আপনার চিতার মধ্যে আগুন দেই কাঠ দেই লাকড়ি দেই তৈল দিয়া পেট্রোল দেয়া লাকড়ি দিয়ে গরম করে আগুন জ্বালায়া দেয় ওই লোকটারে গাউসবাগের মুরিটারে আপনার লাকড়ি দিয়া আগুন দিয়া তৈল দিয়া পেট্রোল দিয়া দিল একদিন দিল এবার সারা দিন আগুনে রাখলো একটু জায়গা পরে
পড়ে না একটা শরীরের পশম পড়ে না আরে হইলো কি ও আরেকবার দিয়া দেখি পরের দিন আবার আগুন সাজায়া অনেক দামি পেট্রোল দিয়ে আগুন দিল ওই দিনও একটা পশম পড়ে নাই পরের দিন আবার দিল ওই দিনও একটা পশম পড়ে নাই হইলো কি জোরে কর না আল্লাহু আকবার আরে জোরে কর না আল্লাহু আকবার বন্ধুরা রে আমার এবার তার ধর্মের লোকেরা বলতেছে সে আমাদের ভগবানের কাজ করে নাই সে দেখতাম পাকে পাকে মুসলমানদের সাথে মিলিত হইতো মুসলমানদের ইবাদতের ঘরের মধ্যে মসজিদে ঢুকতো ভগবান কবুল করে নাই এই জন্য আগুনে পুড়ে না তারে তোমরা জঙ্গলে তারে আগুনের মধ্যে পুড়ে না যেহেতু তারে তোমরা নদীর মধ্যে বাসায় দাও এবার গাউসবাকের মুরিটারে নদীর মধ্যে বাসায় দিল বাসতে 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 ওই কিনারায় দিয়া লাগলো গাউসবাক আব্দুল কাদের জিলানি বাগদাদি সুবহানি রহমাতুল্লাহ আলাই উনি মুরিদদেরকে নিয়ে বৈঠক করতেছিলেন হঠাৎ করে কয় ইমুক 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 তোমরা দর্জনে যাও যায়া দেখো একটা লাশ নদীর কিনারে বসে আছে এই লাশটারে তোমরা উঠাও গরম পানি দিয়া গোসল করায় কাফন পরায় তোমরা জানাজায় দাও জোরে কর না আল্লাহু আকবার লাশটা কে না কি গাউসবা জানে কি জানে না জোরে কর না জানে কি জানে না ওই যে মুরিদে মুরিদ করেছিল এত কি আর গাউসবাকে কইছে না এরপরও আল্লাহর ওলিরা জানে কি জানে না এই জন্য গাউসবাক বলছেন নাজার তুইলা বিলাদিল্লাহি জামআন খোকার দলাতিন আলা হুকমে ইত্তসানে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে বড় বড় শহরে গলি বড় বড় পাশা সাগর গলি নদী নালা গলি আমি গাউসবাকের হাতে একটা সরিষা দানার মতন আমি সব দিক অবলোকন করে জোরে কর না আল্লাহু আকবার বন্ধুরারে আমার এবার দর্জনে যাইল যায় ওই লাশটাকে উঠাইল গরম পানি কইরা গোসল করায়া এবার তার কাফন পরায়া জানাজা দিয়া তার দাফন করল মনের মধ্যে তো একটা প্রশ্ন অবশ্যই জাগে হুজুর দি বলল লাশ বেওর এসে লাশ কই থেকে আসলো হিন্দু না মুসলমান খ্রিস্টান না বৌদ্ধ কিছু বুঝলাম না তো যাই হোক লাশ হুজুরের কথা মতো তারা দাফন কইরা গেছে হুজুরের দরবারে কি একজন কারে প্রশ্ন করলো হুজুর বুঝলাম না কিছুই কই থেকে এক লাশ বাইসা আইলো বেওর এসে লাশ এটা হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান মুসলমান আমরা কিছু বুঝলাম না তারা দাফন করলাম হুজুর জানতে চাই গাউস পাক ডাক দিয়া কই এ আমার মুরিদেরা বক্তরা তার বাড়ি ছিল আদম কাকি নামক এলাকায় হিন্দু বাড়াল ওই লোকটা আমাকে ভালোবাসতো কিন্তু আমার কাছে আসতে পারে না ভয়ে সমাজের ভয়ে এলাকার ভয়ে একদিন আমার একজন মুরিদের কাছে সে মুরিদ হয়েছে আমি গাউস পাক তার খবর খবর রাখি সে যখন এতেকাল করলো তারে আগুনের মধ্যে দিল একদিন দিল পুড়ে নাই পরের দিন দিল পুড়ে নাই পরের দিন দিল পুড়ে নাই এরপরে তারা তাকে নদীতে বাসিয়ে দিছে আমি তোমাদেরকে পাঠাই পাইলাম তার লাশ উঠায়া দাপন কাপন করবার জন্য একটা মুরিদে ডাক দিয়া কই হুজুর গো আপনার কাছে জানতে চাই আগুনের মধ্যে কাঠ দিলে কাঠ পড়ে যায় লোহা দিলে লোহা পড়ে যায় কিন্তু এই মুরিদটাকে এই লোকটাকে আগুনে তিন দিন দিল পড়ল না কারণ কি গাউস পাক আব্দুল কাদের জিলানি ডাক দিয়া বলে রে আমার মুরিদারাও যারা আমার তরিকায় মুরিদ হইছে আমার তরিকায় কেন তরিকার কথাই বলতেছি যারা যেই তরিকায় মুগ্ধ হয়েছে ওই তরিকার নিয়ম মেনে না যারা মৃত্যু পর্যন্ত যাবে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানবে অর্থাৎ তরিকা মানা মানে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানাও ওই রকম ভাবে মেনে যারা দুনিয়া থেকে কবরে আসবে তাদের লাশের মধ্যে দুনিয়ার আগুন তো দূরের কথা জাহান্নামের আগুনও স্পর্শ করবে না জোরে কর না আল্লাহু আকবার তারে জমেও চহয় না আগুনেও নবীর প্রেমিক যেই সোনা ঠিক কিনা বলেন গাউসবাক কই নাজার তু ইলা বিলাদিল্লাহি জামআন খোখার দালাতি আলা হুকমে ইত্তসালি জোরে কর না আল্লাহু আকবার দেখে কি দেখে না এ জোরে কর না দেখে কি দেখে না বন্ধুরা রে আমার গভীর মনোযোগ আল্লাহর ওলিদের কত ক্ষমতা কত পাওয়ার বাজার আমরা অনেকে মুরিদ হইছি কিন্তু দরবারে মুরিদ হইছি দরবারের নিয়ম কানুন পালন করি না অন্যায় করি অপরাধ করি এরপরে মানুষে বলে কো ইমুকের মুরিদ দেখ কি কাজটানা করছে বলে কি বলে না
বলে কি বলে না আমি অনুরোধ করব যারা murid হইছেন যারা হন নাই তাড়াতাড়ি murid হন murid হওয়া দরকার murid হওয়ার পরে আপন প্রিয় মুর্শিদ যেমনে বলে এমনে যদি জীবন গঠন করতে পারেন আপনি সাধারণ আত্মা একটা মানুষ আল্লাহর ওলি হইতে পারেন ওলি হইতে গেলে টাইটেল পাস লাগে না কামেল পাস লাগে না এমএ পাস লাগে না ওলি হইতে গেলে প্রেম লাগে মহব্বত লাগে বাজান পীর হইতে গেলে ভিন্ন কথা পীর হইতে গেলে কমপক্ষে বুখারি শরীফ পড়বার এবং পড়াইবার ক্ষমতা থাকতে হবে পীর আরেক জিনিস আর ওলি আরেক জিনিস আপনা একটা গোলাম ওলি হইতে পারে ডাকাইতো ওলি হইতে পারে গুরার ঘাস কাটার না ওলি হইতে পারে জোরে কর না আল্লাহু আকবার একটা আমার কো হুজুর আমি তো এক জায়গায় মুড়ি দিছি আমার ফিস সাহেব কইছে উনার কাছে মুড়ি দিলে বলে নামাজ লাগতো না সূরে কোন নাউজুবিল্লাহ আর সূরে কোন নাউজুবিল্লাহ আমার জীবনে এরকম শুনি নাই আসলে হে কি নিজে তিনি যে বলছেন না বলছে কোন পীর কোন আল্লাহর ওলি দরবার থেকে এরকম কথা কোনদিন বলে নাই প্রথম নম্বরে মুরিদরা হইলেই বাজান হক পথে চলবা সত্য পথে চলবা পিতামাতার খেদমত করবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা এই তালিমটা প্রথমে দেই ঠিক কি না বলেন এরপরও যদি এর বাইরে যদি কেউ এরকম কথা বলে আমরা বলবো এগুলি হচ্ছে ভণ্ড ভণ্ড যেখানে ভণ্ড আছে সেখানে আমরা নাই ঠিক কি না বলেন উরুসের নাম দিয়ে যদি আপনি বন্ডামি করেন সেখানে আমরা সেখানে আমরা বন্ধুরারে আমার গভীর মনোযোগ আমি বলতেছিলাম আল্লাহর ওলির দরবারে মরি দিয়েছেন ওলির কথা মতো জীবন পরিচালনা করতে পারলে সাধারণ মানুষ আপনি ওলি হয়ে যাইবেন লা ইলাহা খারাপ লাগতেছে লা ইলাহা হো 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 লা ইলাহা আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা জবান খোলে লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান বলছিলাম আপন পীর মসজিদের কথা মতো চললে সাধারণ মানুষ ওলি হইতে পারে পারে কি পারে না গাউসবাগের দরবারে একটা ডাকাত গেছে মুড়ি দিত কি তো ডাকাত বড়া গায় নামি দামি ডাকাত বুঝেন না এলাকার সবাই চিনে ডাকাত তো অগল দিব রে ডাকাত বড়াইছি রে ডাকাত হইছে গাছবে কো ডাকাত বড়া তুমি আমার দরবারে কেন আসলে কো হুজুর মুরিদ দেমাইছি জোরে কো না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো মুরিদ দিবা কো হুজুর মুরিদ তুমি আমার শর্ত আছে আচ্ছা কোন তো শর্ত কি হিসাবে দেয় নাকি মুরিদ দেয় গাউসবাগ কয় আশ্চর্য কারবার এবার চক্ষু দুইটা দিয়া গাউসবাগ আব্দুল কাদের জিলানি পা থেকে মাথা পর্যন্ত তাকাইছে আরে তাকায়া দেখতেছে আল্লাহর ওলিদের তো রাডার আছে রাডার বাজান আমরা এটা বুঝবো না সাধারণ মানুষ বুঝবো না রাডার দিয়া তাকায়া দেখে তার কেমনে মানুষ করতে হবে তার যেমনে চাই তার তেমনে করতে হবে গাউসবাগ কই সে যেটা চাই এটা যদি না দিছে চলে যাবে সে ভালো হবে না জোরে কন্যা আল্লাহু আকবার এবার কই কি তোমার শর্ত ক হুজুর আমি মুরিদ হমু ঠিক আছে আমার শর্ত হইলো আমি ডাকাতি করব না জোরে কন্যা সুবহানাল্লাহ গাছপা ক ঠিক আছে তোমার শর্ত আমি মানলাম তো আমারও একটা শর্ত আছে ক হুজুর এই শর্ত যদি আমনে আমারে দেন ডাকাতি করবার আমনে শর্ত এক টাকা লাগা 100 শর্ত 500 শর্ত হইলো আমি মানম গাছপা কই না অতলা শর্ত লাগতো না একটা পালন করলে চলবো জোরে কন্যা সুবহানাল্লাহ ডাকাত বড়া ডাক দে কই হুজুর গো
আপনার শর্ত কি কাউসুফা কই তোমারে ডাকাতি করার পারমিশন আমি দিয়ে দিলাম তোমার শর্ত মানলাম আর আমার শর্ত হইল তুমি যেখানে থাকো যে অবস্থায় থাকো তুমি আজান দিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা ডাকাত বড়া কই হুজুর পাঁচ ওয়াক্ত করে 50 ওয়াক্ত পড়ম অসুবিধা নাই ডাকাতি যখন করতে পারবো আর কোনো চিন্তা নাই জোরে কন্না আল্লাহু আকবার